শর্মা, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম পদ্ম কিশোর মিতালি সংঘ। 45 বছর উদযাপন করছে পদ্ম কিশোর মিতালি সংঘ। আমাদের সাথে রয়েছে পুজো কমিটির সকল সদস্যবৃন্দ। এবছর আপনাদের ভাবনায় আপনারা কি তুলে এনেছেন? আমাদের আপনার এবছর আমরা এই স্টেজের যত কাজ আছে সবগুলো আমাদের এই সদস্যদের দিয়ে করা, আর প্রতিমা তো দেখতে পাচ্ছেন, আর এখানে সব আমাদের হাতের কাজ। আমরা চেয়েছি আমাদের পরিশ্রম দিয়ে যে পূজাটা ফুটিয়ে তোলার মতো, তো আশা করি কতটুকু করতে পারছি সেটা তো আমরা বলতে পারতেছি না, সেটা আপনারা এবং আমাদের ভক্তবৃন্দ ভাইয়েরা বলতে পারবে। পদ্ম কিশোর মিতালি সংঘ এই 45 বছর উদযাপনে চট্টগ্রামবাসীকে উপহার দিয়েছেন একটি সুন্দর একটি থিম, এ বিষয়ে আপনি আর কি বলা রয়েছে? না, অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে, এগুলো দেখতেছে, ওরা আনন্দ পাচ্ছে, আমরা ওদেরকে উৎসাহিত করতে পেরে আমাদের মনও আনন্দ, ও আমরা উৎসাহিত হচ্ছি ওদের আনন্দ দেখে, এটাই। আর আমরা সবাই সনাতন ধর্মের একত্রিত হয়ে পূজা করতেছি, এটাই আমাদের আনন্দের বিষয়।